হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো, এর আগে ক্লাস হয়নি তোমাদের এখন? জি জি স্যার স্যার, হয়েছে হয়েছে স্যার। স্যার। তো অ্যাটেন্ডেন্স বেশি হওয়ার কথা, এই জন্য তো পড়ে নিলাম। তাও তো দেখি কম, 35 অনলি। প্রথম দিকে স্যার কমই থাকে, তারপরে স্যার কেন আস্তে আস্তে আর বাড়ে। কি, খাওয়া দাওয়া করতে গেছে নাকি এখন? সাত মিনিট চলে গেছে, আমি তাড়াতাড়ি শেষ করবো, আবার নামাজ যাবো তো, দেড়টায়, একটু আগেই শেষ করবো। ঠিক আছে, আমরা শুরু করে দেই, বাকিরা আসতে থাকুক। সাকিব আছো? সাফি আছে? সাফি, আসসালামু আলাইকুম। জি স্যার, আসি স্যার। আমরা লাস্ট ক্লাসে মনে হয় ফ্যাক্টরস গুলো আলোচনা করতেছিলাম, ফ্যাক্টরস টু বি কনসিডার্ড হোয়াইল ড্রাইং। ড্রাইং এর সময় যে সমস্ত ফ্যাক্টর আছে আমাদের, অর্থাৎ সাইজিং এর পরে যখন আমরা ড্রাইং করব, সেই ফ্যাক্টর গুলো নিয়ে আলোচনা হচ্ছিল। এরপরে ফিলামেন্ট ইয়ারনটা আমাদের খুব রেয়ার, খুব অল্প ইউজ হয়, কমনলি ইউজ হয় না, স্পেশাল পারপাজে বা অনেক সময় দেখা যায় স্যাম্পল ডেভেলপমেন্টের জন্য আমরা কিছু ফিলামেন্ট ইয়ারন সাইজিং করে থাকি। তো এটার ক্ষেত্রে যেটা হয়, দেখো এখানে স্ট্যাপেল ইয়ার্নের ক্ষেত্রে যে আমাদের ডিফারেন্ট যে ডিসক্রিট ইয়ার্ন গুলো আছে, সরি ফাইবার গুলো আছে, এই ডিসক্রিট ফাইবার গুলোকে একসঙ্গে স্পিন করার মাধ্যমে, অর্থাৎ টুইস্টিং এর মাধ্যমে আমরা ইয়ার্ন ফর্ম করে থাকি। তো সেই ক্ষেত্রে যেটা হয়, ইয়ার্নের সারফেসটা রাফ থাকে এবং আনইভেন থাকে, তো সাইজিংটা অনেকটা ইজি। তো মাল্টিফিলামেন্ট যেখানে থাকে, মাল্টিফিলামেন্ট গুলো যেমন একটা নির্দিষ্ট একটা অ্যালাইনমেন্টে, এগুলো অ্যালাইনমেন্টে থাকে এবং প্যারালাল পজিশনে নর্মালি থাকে, হ্যাঁ, টুইস্টেড এর পরিবর্তে। তো এই জন্য ইয়ার্ন সারফেসটা অনেক স্মুথ থাকে এবং এটার যে ক্রস সেকশনটা আছে এটা ইভেন থাকে। কিন্তু আমাদের যে আমরা যে টুইস্টেড ইয়ার্ন গুলো ইউজ করি, সেক্ষেত্রে কিন্তু এটার যে ক্রস সেকশনটা আছে এটা কিন্তু সবসময় স্মুথ থাকে না, অর্থাৎ এটার ক্রস সেকশনটা ইভেন অথবা স্মুথ এটা খুব কম সময়ে পাওয়া যাবে। কিন্তু আমরা যদি মাল্টিফিলামেন্ট যেগুলো প্যারালাল পজিশনে আছে ইয়ার্নের ভিতরে, তো সেগুলোর ক্ষেত্রে দেখা যায় যে এগুলো সবসময় আমরা ইভেন এবং ইভেন পাবো এবং এটার ক্রস সেকশনটা স্মুথ থাকবে। এখন দেখো, দ্য ডিফারেন্স ইন ইয়ার্ন ক্যারেক্টারিস্টিক্স, এই ক্যারেক্টারিস্টিক্স এর ডিফারেন্স ডিফারেন্স হওয়ার কারণে তো আমাদেরকে একটু সাইজিং এর মধ্যে, অর্থাৎ সাইজিং যে ইনগ্রেডিয়েন্ট গুলো ইউজ করি সেই ইনগ্রেডিয়েন্ট গুলোর মধ্যে একটু চেঞ্জ আনতে হয়। তো ফার্স্ট যেটা হয়েছে, সিনথেটিক অ্যাডহেসিভ গুলো ইউজ করতে হয়, এগুলো অ্যাভেলেবেল, যা সিনথেটিক অ্যাডহেসিভ গুলো আমরা ইউজ করি, সেক্ষেত্রে পিভিসি, পিভিএ এবং সিএমসিও ইউজ করি, অর্থাৎ কার্বক্সিল সেলুলোজ যেটা আছে, তো এটার একটু হয়তো গ্রেড চেঞ্জ হয় অল্প। কমার্শিয়ালি যেগুলো পাওয়া যায় এগুলো আমরা নর্মালি কটনের ক্ষেত্রে, এখন আমরা তোমাদেরকে বলছিলাম যে ওয়ান শুট কেমিক্যাল ইউজ করি, যে এগুলো কম্বিনেশনে একটা সিঙ্গেল একটা রেসিপি তৈরি করে দিয়েছে এবং ওইটার ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা পার্সেন্টেজ এখানে মেনশন করা থাকে না, এটা ম্যানুফ্যাকচারার টু ম্যানুফ্যাকচারার ভেরি করে। তো সেই ম্যাটেরিয়াল গুলোকে নিয়ে আমরা সাইজিং করে থাকি। তো সাইজ ইনগ্রিডিয়েন্টের ক্ষেত্রে আমরা যখন সিনথেটিক ম্যাটেরিয়াল ইউজ করবো, অর্থাৎ সিনথেটিক ফাইবারের ক্ষেত্রে, ফিলামেন্ট ইয়ার্নের ক্ষেত্রে, তো এই টাইপেরই জাস্ট সিনথেটিক অ্যাডহেসিভ ইউজ করবো। এখানে আরেকটা জিনিস যেটা অ্যাড করতে হবে সেটা হলো প্লাস্টিসাইজার অ্যাড করতে হবে, কারণ হলো প্লাস্টিসাইজার অ্যাড করা হয় জন্যই, যাতে আমার এখানে সফট হয় ইয়ার্নটা এবং এটা কিছুটা ফ্লেক্সিবল হয়। হ্যাঁ, তো এই জন্য আরেকটা যেটা হয়েছে, যেন এই ফাইবারটা, দেখো এই প্লাস্টিসাইজারটাকে যেন অ্যাবজর্ব করতে না পারে, এই টাইপের প্লাস্টিসাইজার ইউজ করতে হয়। আরেকটা যেটা হয়েছে, এখানে ক্র্যাকিংটাকে প্রিভেন্ট করে, ক্র্যাকিং বলতে ফাইবারের উপরে যখন এই আমার একটা কোটিং সৃষ্টি হয়, যদি এটা ফ্লেক্সিবল, অর্থাৎ এটা যদি মানে আমি যদি ব্যান্ড করতে না পারি, তাহলে এটা ক্র্যাক সৃষ্টি হবে, যদি হার্ড হয়ে যায়। তো ক্র্যাক সৃষ্টি হলে আমাদের এখানে এই ক্র্যাকিং এর কারণে আমাদের ওই সাইজ ইনগ্রেডিয়েন্ট গুলো যখন উইভিং চলবে, তো উইভিং এর মধ্যে এটা পড়ে যাবে এবং এটা ইয়ার্ন থেকে, ইয়ার্নের সার্ফেস থেকে বের হয়ে আসবে ফ্রিকশনের কারণে, যদি ক্র্যাক সৃষ্টি হয়, ফাটল ধরে যদি। তো এই জন্য এটাকে এমন ভাবে, এমন প্লাস্টিসাইজার ইউজ করতে হয় আমাদেরকে, যেন এখানে ক্র্যাকিং সৃষ্টি না হয়, এই ক্র্যাকটাকে প্রিভেন্ট করার জন্য আমরা প্লাস্টিসাইজারটা ইউজ করে থাকি। এবং একটা ফিল্ম
এবং একটা স্মুথ ফিল্ম তৈরি হয় যাতে করে এটাকে ফ্রিকশনটা রেসিস্ট করতে, মানে ফ্রিকশনের যেন এখানে ফ্রিকশনের কারণে এই ক্র্যাকিংটা প্রিভেন্ট করতে পারে। আরেকটা হচ্ছে যেন এটা স্মুথলি ফাইবার টু ফাইবার এবং ফাইবার টু যে ম্যাটেরিয়াল আছে অর্থাৎ হিল ওয়্যার এবং আমাদের যে ড্রপ ওয়্যার আছে এটার যে ফ্রিকশন হয় ফ্রিকশনটাকে রিডিউস করতে পারে। আরেকটা যেটা হচ্ছে অ্যান্টি স্ট্যাটিক এজেন্ট, এটা আমরা আগেও দেখছি অ্যান্টি স্ট্যাটিক এজেন্টটা ইউজ করা হয় স্ট্যাটিক ইলেকট্রিসিটি যেন ফর্ম না করে, এই জন্য অ্যান্টি স্ট্যাটিক এজেন্ট অল্প পরিমাণ ইউজ করা হয় এখানে। এখানে যেটা সতর্কতা অবলম্বন করতে হবে সেটা হলো যে হিটিং এর সময় অর্থাৎ ড্রাইং এর সময় আমি চাইলে মানে আমার ইচ্ছা মতো হিট এখানে দিতে পারবো না, এখানে যে ম্যাটেরিয়ালটা ইউজ করতেছি সেই ম্যাটেরিয়ালের মেল্টিং টেম্পারেচারটাকে কনসিডার করে আমাদেরকে এখানে ড্রাইং করতে হবে, এটাকে শুকাইতে হবে। অর্থাৎ আমি কত টেম্পারেচার পর্যন্ত আমি এটা টলারেট করতে পারবো যে ফাইবারটা ইউজ করতেছি সেটা আগে আমাদেরকে জেনে নিতে হবে। আরেকটা যেটা হচ্ছে স্প্লিটিং অর সেপারেশন, যেহেতু আমরা ফিলামেন্ট অর্থাৎ মাল্টি ফিলামেন্ট ইয়ার্ন ইউজ করবো তো এখানে সেপারেশনটাও খুব সেন্সিটিভ ভাবে করতে হবে, যেন আমাদের এই ইয়ার্নের যে স্ট্রাকচার আছে স্ট্রাকচার যেন চেঞ্জ না হয়ে যায়। অর্থাৎ ইন্ডিভিজুয়ালাইজেশন যখন করবো আমরা ইয়ার্ন গুলোকে সাইজিং এর পরে এটা খুব একটা যেটা জিনিস দেখো এখানে যে সমস্ত অ্যাটেম্পট পদক্ষেপ নেওয়া হয়ে থাকে সাইজিং এর সাবস্টিটিউট হিসেবে, এখন আসলে এটা পসিবল হয় না কিন্তু কিছুটা সাইজের সাইজ ইনগ্রেডিয়েন্টের যে পরিমাণটা অর্থাৎ আমাদের সাইজিং এর যে পার্সেন্টেজটা আছে এটাকে রিডিউস করা পসিবল হয়। তবে কিছু কিছু ক্ষেত্রে যেমন অনেক বেশি হাই কম্প্যাক্ট ইয়ার্ন অথবা অনেক কোর্সার ইয়ার্ন অথবা হাই টুইস্টেড ইয়ার্নের ক্ষেত্রে অনেক সময় খুবই একেবারে মিনিমাম পরিমাণ সাইজিং হলেই হয়ে যায়। তো এটা হলো আমি বলতেছিলাম ফ্যাক্টরিতে প্র্যাকটিস যেটা হয় কমার্শিয়ালি, তো ইউজ অফ হাই কোয়ালিটি ওয়ারপিয়ান, হাই কোয়ালিটি ওয়ারপিয়ান যখন আমরা ইউজ করব তখন কম্পারেটিভলি আমরা লাইট সাইজিং ইউজ করতে পারি, অথবা অনেক সময় এটাকে যদি আমাদের স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে তো অনেক সময় আমরা এটাকে সাইজিংটাকে অ্যাভয়েড করার জন্য ট্রাই করতে পারি যদি আমরা হাই কোয়ালিটি ওয়ারপিয়ানটা ইউজ করতে পারি। যেমন দেখো যখন আমরা হাই কোয়ালিটি ওয়ারপিয়ান ইউজ করবো তো হাই কোয়ালিটি ওয়ারপিয়ানে ইয়ার্নের ক্ষেত্রে আমাদের কি থাকে স্টেপল লেন্থটা কি থাকে লঙ্গার না শর্টে থাকে? স্যার লঙ্গার স্টেপল লেন্থ কত থাকে জানা আছে তোমাদের? কম ডিয়ার্নের ক্ষেত্রে ধরো 24 অথবা 30 কাউন্টের যদি আমরা কম ডিয়ার্ন তৈরি করতে চাই তাহলে ওই ইয়ার্নের জন্য যে ফাইবার গুলো ইউজ করবো সেই ফাইবারের স্টেপল লেন্থ কত হবে? ইয়ার্নে পড়াইছে জানো কিছু? এরকম এক্সাক্ট লেন্থ মেবি পড়াইছে কিনা মনে হয় না, এর লেন্থের রেঞ্জ পড়াই নাই যত মিলিমিটার থেকে এত মিলিমিটার। আচ্ছা না পড়াই অসুবিধা নেই, না পড়াই থাকলে তোমরা এটা একটু নোট করো, এটা তোমরা দেখবা নিজেরা বুঝতে পারছো স্টেপল লেন্থ ফাইবারের স্টেপল লেন্থ কম ডিয়ার্নের জন্য কেমন থাকে কার্ডেডের জন্য কেমন থাকে রোটর যেটা আছে আমাদের এই টাইপের নাম শুনছো এগুলো? জি স্যার এগুলো নাম। হ্যাঁ এগুলোর ফাইবার লেন্থ কেমন থাকে এটা একটু তোমরা নিজেরা একটু দেখবা খুঁজে বের করবা ঠিক আছে ফাইবারের স্টেপল লেন্থ। তো স্টেপল লেন্থটা যেগুলো আমরা হাই কোয়ালিটির ওয়ারপিয়ান ইউজ করবো সেটা ক্ষেত্রে অবশ্যই লঙ্গার হয়ে থাকে এবং ইউনিফর্ম হয়ে থাকে স্টেপল লেন্থটা, ফাইবারের ইউনিফর্মিটি ইন্ডেক্সিং পড়াইছে এগুলো কিছু তোমাদেরকে দেখানো হয়েছে? হয়তো তোমাদের না দেখালেও সমস্যা নাই কিন্তু ঘটনা হলো যে ফাইবারের যে লেন্থ আছে স্টেপল লেন্থটা এটা তোমাদের একটু জানতে হবে। হ্যাঁ অ্যাজ এ টেক্সটাইল ইঞ্জিনিয়ার এটা তোমরা একটু নিজেরা স্টাডি করবা মনে থাকবে বুঝতে পারছো। আরেকটা যেটা হয়েছে দেখো এখানে ইউজ অফ র্যাপ ইয়ার্ন, র্যাপ বলতে এখানে কোর্স স্পান ইয়ার্নটাকে বোঝানো হয়েছে, কোর্স স্পানের নাম শুনছো? কোর্স স্পান ইয়ার্ন কেউ নাম শুনছো এই ইয়ার্নটার? জি স্যার। এটা কি একটু এক্সপ্লেইন করবা কেউ একজন? কোর্স স্পান ইয়ার্নটা কি বলো? স্যার আলাদা করে যে আলাদা একটা টুইস্ট দেওয়া থাকে মেবি, আর আলাদা করে পেঁচানো থাকে, আর বাইরে হচ্ছে আলাদা এক ধরনের টুইস্ট থাকে এরকম মেবি টুইস্ট থাকে। আচ্ছা হ্যাঁ টুইস্ট ঠিক আছে কিন্তু ঘটনা হলো এটা হচ্ছে ভিতরে একটা কোর পোর্শন থাকবে এবং এই কোরের উপরে আরেকটা শীট থাকবে যেটা দিয়ে এটার উপরে র্যাপ থাকে, এটাকে বলা হয় র্যাপ ইয়ার্ন। অর্থাৎ এটা র্যাপিং করা থাকবে উপর দিকে অন্য একটা ফাইবার দিয়ে, হইতে পারে কোরটা যদি আমরা স্পানডেক্স ইউজ করি অর্থাৎ যদি আমরা লাইট র্যাপ বা স্পানডেক্স টাইপের কোনো একটা ইয়ার্ন ইউজ করি, ইলাস্টিক ইয়ার্ন ইউজ করি এবং এটার উপরে যদি আমরা একটা শীত ম্যাটেরিয়াল হিসেবে আলাদা একটা ফাইবার ইউজ করি, বুঝতে পারতেছো কিনা?
ধরো আমি একটা কোর্স পান কটন ইয়ার্ন তৈরি করব, তাহলে কি করে আমি ধরে নিলাম যে আমি একটা ভিতরে ইলাস্টিক কোর্স পান ইয়ার্ন তৈরি করব, তো ইলাস্টিক ইয়ার্নটা আমি দিয়ে দিলাম ভিতরে লাইক্রা বা এই টাইপের কোনো একটা ইলাস্টেন দিয়ে দিলাম, তো ইলাস্টেনের উপরে র্যাপিং করলে ফাইবার কটন দিয়ে আমি যদি র্যাপিং করে ফেলি তো বাইরে থেকে দেখলে এটাকে কটনের মতোই মনে হবে, কিন্তু এটার কোরে অর্থাৎ ভিতরে আমি এখানে লাইক্রা অথবা স্পান্ডেক্স অর্থাৎ একটা ইলাস্টেন ইউজ করেছি। তো এই ধরনের ইয়ার্নকে বলা হয় কোর স্পান ইয়ার্ন, অর্থাৎ কোরে থাকবে ডিফারেন্ট আলাদা একটা ম্যাটেরিয়াল এবং উপরে শীত হিসেবে আলাদা ডিফারেন্ট আর একটা ম্যাটেরিয়াল আমরা ইউজ করে থাকি। তো কমনলি যেটা করা হয় যে আমরা স্পান্ডেক্স অর্থাৎ লাইক্রা অর্থাৎ ইলাস্টেনটাই কোর স্পান হিসেবে ইউজ করি, এছাড়াও ডিফারেন্ট ইয়ার্নকে আমরা কোর স্পান হিসেবে ইউজ করতে পারি। যেমন কোরে আমি যদি সাপোজ ধরে নাও যে আমি কোরে আমি জুট ইউজ করতেছি এবং জুটের উপরে কটনের আমি একটা শীত ম্যাটেরিয়াল উপরে আমি দিব র্যাপিং করব, তো সেটাও পসিবল। তো এই ধরনের যে ইয়ার্নগুলো অর্থাৎ কোর স্পান ইয়ার্ন অর্থাৎ র্যাপ করার পরে ইয়ার্নের স্ট্রেংথ যখন ইনক্রিজ করে, তো এই ধরনের ইয়ার্নগুলো আমরা অনেক সময় ট্রাই করে দেখতে পারি, ট্রায়াল বেসিসে অনেক সময় হয় যে এটাকে আমরা সাইজিং ছাড়া উইদাউট সাইজিং আমরা এটা উইভিংয়ে ইউজ করতে পারি। একটা যেটা হচ্ছে ইউজ অফ টুইস্টেড ইয়ার্ন, তো টুইস্টেড ইয়ার্ন আমরা অনেক সময় দেখো যে প্লাই ইয়ার্ন নাম শুনছো, দুইটা ইয়ার্নকে যখন টুইস্ট করে একটা সিঙ্গেল ইয়ার্নে তৈরি করা হয় তখন এটাকে বলা হয় প্লাই ইয়ার্ন, টু প্লাই, থ্রি প্লাই। আমরা সুইং থ্রেড দেখেছি মনে আছে, আমরা যে বাসা বাড়িতে যে যে থ্রেডটা দিয়ে যে সেলাই মেশিন আছে সেখানে যে আমরা সুইং করে থাকি সেই যে ইয়ার্নটা আছে সেটা কিন্তু একটা এক ধরনের প্লাই ইয়ার্ন। তুমি কি খেয়াল করেছো কখনো এখানে কয়টা প্লাই থাকে? জি স্যার, জি স্যার। হ্যাঁ, তোমাদের হয়তো অ্যাপারেল কোনো কোর্স হয়ে থাকলে অ্যাপারেল অ্যাপারেল ওয়ানে এটা পড়ানোর কথা। তো এই যে আমরা টুইস্টেড অর্থাৎ প্লাই ইয়ার্ন দিয়ে টুইস্ট করে একটা প্রথমে সিঙ্গেল ইয়ার্ন ছিল এটাকে প্রথমে দুইটা প্লাইকে বা তিনটা প্লাইকে একসাথে করা হয় এটাকে বলা ডাবলিং প্রসেস। এই ডাবলিং প্রসেসের পরে একটা নির্দিষ্ট পরিমাণ টুইস্ট এটার ভিতরে ইমপ্লিমেন্ট করা হয়, করে এটাকে টুইস্টেড ইয়ার্ন বলা হয়। ফাইনালি যে ইয়ার্নটা পাবো সেটা হলো টুইস্টেড ইয়ার্ন। তো এই টুইস্টেড ইয়ার্নের ইয়ার্ন যখন তৈরি হয় তখন দেখা যায় টুইস্টেড ইয়ার্নের স্ট্রেংথ কম্পারেটিভলি সিঙ্গেল ইয়ার্নের চাইতে বেশি থাকে, রিজাল্টেন্ট যে ইয়ার্নটা আমরা পাবো সেটা। তো এই স্ট্রেংথ বেশি থাকার কারণে এটা এবং এটার হেয়ারিনেসও কম্পারেটিভলি অনেক সময় কম থাকে, তো সেই কারণে এই ইয়ার্নগুলোকে মেইনলি এটার পারপাস হলো যে স্ট্রেংথটা ইনক্রিজ করা। স্ট্রেংথ যখন ইনক্রিজ হয়ে যায় তখন আমরা এই ইয়ার্নটাকে সাইজিং না করে অনেক সময় ইউজ করে থাকি, সব সময় ইউজ করা যায় না, কারণ সব ফেব্রিক যখন তৈরি করি সব সময় টুইস্টেড ইয়ার্ন থাকে না, খুবই রেয়ার, অল্প কিছু ফেব্রিকের কোয়ালিটির ভিতরে দেখা যাবে যে এরকম প্রপার্টি টুইস্টেড প্রপার্টিটা চায়, তা না হলে অন্য জায়গায় আমি চাইলেও এটা ইমপ্লিমেন্ট করতে পারবো না। তো যে সমস্ত ফেব্রিক ম্যানুফ্যাকচারিং এর সময় অর্ডার অনুযায়ী যদি সেখানে আমাদের টুইস্টেড ইয়ার্ন ইউজ করি সেক্ষেত্রে আমরা সাইজিংটাকে কিছুটা অ্যাভয়েড করতে পারি। ইউজ অফ সিঞ্জড ইয়ার্ন, সিঞ্জিং প্রসেসের নাম শুনছো, সিঞ্জিং, SINGING? না স্যার। আচ্ছা, SINGING, সিঞ্জিং প্রসেসটা হচ্ছে একটা এক ধরনের প্রসেস যেখানে আমাদের প্রচুরডিং ফাইবার আছে না ইয়ারটাকে, আমি বলছিলাম যদি হাতে নিয়ে আমি লাইটের এগেনস্টে ধরি এখানে দেখবো না কিছু ফাইবার বের হয়ে আছে ফুল, কিছু কিছু ফাইবার বাইরের দিকে বের হয়ে আছে দেখা যায় না, এরকম যে কোনো একটা ফাইবার বা যে কোনো একটা ফেব্রিক যদি আমি লাইটের অপোজিট হেয়ারনেস বেশি দেখা যায়। হ্যাঁ, এই যে হেয়ারনেসটা দেখা যাচ্ছে, তো এই হেয়ারনেসটাকে রিমুভ করার জন্য এই এটাকে যেটা করা হয় মেইনলি করা হয় হলো ইয়ার্ন ডাইড ইয়ার্নগুলোকে, অর্থাৎ যে ইয়ার্নটাকে আগে ডাইং করা হয়ে গেছে, অর্থাৎ দেখো চেক এবং স্ট্রাইপ ফেব্রিক বা এই টাইপের যত ফেব্রিকগুলো আমরা তৈরি করে থাকি অর্থাৎ ইয়ার্নটাকে আগে ডাইং করে ফেলছি। এই ডাইং করার পরে এই ইয়ার্নের ভিতরে যে প্রোটিং ফাইবারগুলো থাকে এই ডাইড ইয়ার্নটাকে আমরা যে তোমার কি বলে বার্নার আছে গ্যাস বার্নার, এই গ্যাস বার্নারের মধ্যে একটা নির্দিষ্ট একটা ডিস্টেন্স মেনটেন করে এই এখানে গ্যাস বার্নার জ্বলতে থাকে, এর ভিতর দিয়ে একটা নির্দিষ্ট একটা গ্যাপে এখানে ইয়ার্নগুলোকে পাস করা হয়। একটা তোমরা এটা একটু সার্চ দিয়ে দেখো নিজেরা যে সিঞ্জিং প্রসেস অথবা সিঞ্জড ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং প্রসেস। তো সিঞ্জিং প্রসেসের ভিতরে জাস্ট দুই দুই পাশে এরকম এরকম ফ্লেম থাকে, এই ফ্লেমের ভিতর দিয়ে ইয়ার্নটাকে পাস করা হয় একটা নির্দিষ্ট স্পিডে যাতে ইয়ার্নটা পুড়ে না যায়, আবার এতটুকু স্পিডে পাস করা হয় যেন এখানের যে প্রোটিং ফাইবারগুলো আছে এইগুলো বার্ন হয়ে যায় অর্থাৎ বার্ন আউট হয়ে যায়। এই প্রোটিং ফাইবারগুলোকে রিমুভ করার জন্য আমরা সিঞ্জিং প্রসেসটা অ্যাপ্লাই করে থাকি অর্থাৎ হেয়ারিনেসটাকে রিমুভ করার জন্য। তো এই টাইপের ইয়ার্ন যেখানে ইউজ করা হয় সেই ইয়ার্নগুলোর ক্ষেত্রে অনেক সময় আমরা এই ইয়ার্নগুলোর স্ট্রেংথ বেশি থাকে, কারণ এখানে খুব ভালো কোয়ালিটির হাই কোয়ালিটির ওয়ার্প ইয়ার্নটা ইউজ করা হয় এবং এটার হেয়ারিনেসটাকে রিমুভ করা হয়, যে কারণে আমরা ইয়ার্নের হেয়ারিনেস কমে যায় এবং স্ট্রেংথও কম্পারেটিভলি একটু বাড়ে এবং লাস্টারটা মেইনলি বাড়ে। তো সেই কারণে আমরা অনেক সময় এই ক্ষেত্রে
সাইজিংটাকে অ্যাভয়েড করতে পারি। সরি আমি আচ্ছা আরেকটা যেটা হচ্ছে ইউজ অফ হিটসেটেড ইয়ার্ন। হিটসেটেড ইয়ার্নটা হচ্ছে আমরা যে সিনথেটিক ইয়ার্নগুলো ইউজ করে থাকি, অর্থাৎ পলিস্টার হয় বা পলিস্টার ব্ল্যান্ড হয়ে থাকে, ব্ল্যান্ডেড ইয়ার্নও হতে পারে, পলিস্টার কটন পিসিও হতে পারে। তো এই সমস্ত ব্ল্যান্ডেড ইয়ার্নগুলো ফেব্রিক ফর্মে যাওয়ার পরে একটা নির্দিষ্ট হিটে হিটসেট করা হয়, অর্থাৎ এটাকে একটা স্টেবল কন্ডিশন নেওয়া হয়, যাতে করে এটা যখন আমরা ফিনিশিং প্রসেসে যাবে এটা স্ট্রাকচার যেন চেঞ্জ হয়ে না যায়। এই টাইপের যদি ইয়ার্নগুলো হয়ে থাকে, অর্থাৎ হিটসেট করে নিয়ে নেই যদি আমরা ইয়ার্নটাকে, তো এই হিটসেটেড ইয়ার্নের ক্ষেত্রে আমরা অনেক সময় সাইজিংটাকে অ্যাভয়েড করার চেষ্টা করি। এবং ফাইনালি যে কাজটা করা হয় সেটা হলো যে লুম মডিফিকেশনের মাধ্যমে, অর্থাৎ মডিফিকেশন অফ লুম সেটিংস, অর্থাৎ লুমের সেটিংসকে যদি আমরা মডিফিকেশন করি, তো সেই সেটিংসে মডিফিকেশন করে আমরা অর্থাৎ ইয়ার্নের উপরের যে স্ট্রেন ছিল, স্ট্রেনের নাম্বার অফ স্ট্রেনকে আমরা একটু রিডিউস করে এই সাইজিংটাকে অ্যাভয়েড করার চেষ্টা করি। তো এটার একটা ক্যালকুলেশন এখানে দেখানো আছে, আমি তোমাকে খুব শর্টলি যদি এখানে বলি, তাহলে দেখো রাইট সাইডে একটা ফিগার দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? এখানে দেখো দুইটা গাইড, এই দুইটা গাইডের ভিতরে একটা বক্সের মতো দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, তো এই পোর্শনটাই হচ্ছে এই যে দুইটা গাইডের ভিতরে যে যে একটা বক্সের মতো পজিশনটা দেখা যাচ্ছে, এইটুকু পোর্শনই হচ্ছে আমাদের উইভিং জোন, এটুকু হচ্ছে উইভিং জোন। তো এইখানে মূলত আমাদের উইভিংটা হয়ে থাকে। উইভিং এর ক্ষেত্রে আমরা এর আগে ফার্স্ট একটা ভিডিও দেখেছিলাম, মনে আছে? শেডিং হচ্ছিল, পিক ইনসার্শন হচ্ছিল, এরপর বিট আপ হচ্ছিল। শেড প্রোডিউস হওয়ার পরে ইয়ার্নের যে কন্ডিশনটা থাকে, অর্থাৎ ইয়ার্নের যে পজিশনটা থাকে, সেই পজিশনটা হলো অনেকটা এরকম থাকে, অর্থাৎ দুইটা হিল ফ্রেম থাকে। আমরা যদি একটু ড্র করি, সাপোজ এখানে একটা হিল ডাই আছে ধরে নিলাম, এখানে আরেকটা হিল ডাই আছে, দুইটা হিল ডাই যখন থাকবে, দুইটা হিল ডাইয়ের মাধ্যমে একটা হিল ডাই আপের দিকে যাচ্ছে আর একটা হিল ডাই ডাউনের দিকে নিয়ে যাচ্ছে, অর্থাৎ দুইটা হিল ফ্রেম আলটিমেটলি আমরা ইউজ করেছি। এখানে একটা হিল ফ্রেম ধরে নাও, এই ফ্রেমের ক্রস সেকশনটা হবে এরকম, এখানে সেকেন্ড আরেকটা ফ্রেম আমরা ধরে নিই, এখানে একটা রিড, এবং রিডের সামনে এখানে যে ছোট্ট একটা ডট দেওয়া হয়েছে, এটা হলো আমাদের পিক অথবা ওএফটিআর ইনসার্শন হচ্ছে। এবং ফেব্রিকটা ফর্ম করতেছে মূলত আচ্ছা দেখা যাচ্ছে দুইটা অ্যারো চিহ্ন দিয়েছে, একটা ব্যাক সাইডে দেওয়া হয়েছে আর একটা ফ্রন্ট সাইডে। হ্যাঁ, ফ্রন্ট সাইডে যেটা হচ্ছে এদিকে ফেব্রিক ফর্মে চলে গিয়েছে, অর্থাৎ রিডের পরে এই যে যে রিড একটা আমরা একটা জাস্ট ভার্টিক্যালি একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে একটা এখানে ড্র করেছি, দেখতে পাচ্ছ কিনা, একটা লাইন ড্র করেছে, এই লাইনের সামনে একটা ডট আছে, এই ডটটাই হচ্ছে আমাদের পিক অর্থাৎ ওএফটিআর। ওয়ারপিয়ানকে দুইটা লেয়ারে ডিভাইড করার জন্য আমরা দুইটা হিল ফ্রেম ইউজ করেছি, যে হিল ফ্রেম গুলো একটা একটা হিল ফ্রেম আপে চলে গেছে, একটা হিল ফ্রেম লোয়ার পজিশনে চলে গেছে, এই আপ ডাউনের ফলে এখানে একটা শেড প্রোডিউস করেছে, এই শেডটাকে এরকম বক্সের মতো দেখা যাচ্ছিল। তো শেড প্রোডিউস হওয়ার পরে দেখো এখানে একটা ডট দিয়ে দেখানো হয়েছে, এখানে একটা পিক ইনসার্শন হচ্ছে, এরপরে এইটা বিট আপ করে ফেলতেছে, বিট আপ হওয়ার পরে দেন এই ফেব্রিকটা ফ্রন্টে অর্থাৎ ফরওয়ার্ডের দিকে যাবে। তো এই যে এখানে যে ফেব্রিক ফরমেশন হচ্ছে, এই প্রত্যেকবার অর্থাৎ প্রত্যেক লুম সাইকেলে এখানে এই যে শেডিং
করতে হচ্ছে, অর্থাৎ শেডটাকে প্রোডিউস করার প্রয়োজন হইতেছে। তো দেখো এখানে যদি উইভিং জোনটা আমরা চিন্তা করি, ব্ল্যাক কালারের একটা অ্যারো মার্ক দেওয়া আছে নিচের দিকে, দেখতে পাচ্ছ? জি স্যার, জি স্যার। হ্যাঁ, এইটুকু আমরা ধরে নিলাম উইভিং জোন। তো এইটুকু লেন্থ যদি হয়ে থাকে 40 ইঞ্চ, 40 ইঞ্চ ধরে নিলাম, এবং যে ফেব্রিকটা আমরা তৈরি করতেছি সেই ফেব্রিকটার পিপিআই অর্থাৎ পিক্স পার ইঞ্চ, এই টার্মটার সাথে পরিচয় আছে? পিপিআই, পিক্স পার ইঞ্চ? না স্যার। জি স্যার, পিপিআই, ইপিআই। ইপিআই, পিপিআই আমি বলছিলাম কি না বা না বললো মামু স্যার বলার কথা। আচ্ছা যাই হোক, তো ইপিআই হইতেছে ইঞ্চ পার ইঞ্চ, আর পিপিআই হচ্ছে আমাদের পিক্স পার ইঞ্চ, অর্থাৎ 1 ইঞ্চিতে কতগুলো আমাদের ওয়েফটেরিয়ান আছে, অর্থাৎ পিক আছে কতগুলো, সেটাকে বলা হয় পিপিআই, পিক্স পার ইঞ্চ। অর্থাৎ 1 ইঞ্চি মধ্যে, 1 ইঞ্চি কাপড়ের ভিতরে কতগুলো এরকম ওয়েফটেরিয়ান, অর্থাৎ যে ডট যেটা দেখাচ্ছি না, এরকম কতগুলো ডটেড ইয়ার্ন এখানে ইনসার্শন হবে। সাপোজ এই যে লাস্ট যে অ্যারোটা আছে আমাদের স্পটলাইট, দেখতে পাচ্ছ? জি স্যার, জি স্যার। হ্যাঁ, এইদিকে আমাদের ইয়ার্ন ফেব্রিক ফর্ম হচ্ছে ইয়ার্ন থেকে। তো ফেব্রিক ফর্মেশনের ফলে আমরা যদি চিন্তা করি, এটা তো আমাদের সাইড ভিউ, ক্রস সেকশনাল ভিউ দেখা যাচ্ছে। তো আমরা যদি চিন্তা করি যে এখানে 1 ইঞ্চিতে এরকম ডটের ডট ডট করে এরকম এখানে আমাদের আছে কত, 60, অর্থাৎ 60টা ওয়েফটি ইয়ার্ন আমাদের এখানে ইনসার্শন করা হয়েছে। তো 60টা ওয়েফটি ইয়ার্ন ইনসার্শনের জন্য 60 বার আমাদেরকে এরকম শেডিং করতে হবে, অর্থাৎ যেই ইয়ার্ন ওয়ার্প ইয়ার্নটা উপরে যাচ্ছে সেটা আবার লিফটিং হবে অথবা লোয়ারিং হবে, ইন্ডিভিজুয়াল 60টা শেড ফর্ম করার পরে আমাদের 60 বার এখানে পিক ইনসার্শন হবে। তো যদি এই 40 ইঞ্চির মধ্যে 40 ইঞ্চি জায়গা, তাহলে এই 40 ইঞ্চ জায়গা অতিক্রম করতে প্রতি ইঞ্চিতে আমাদের লাগে কতটা পিক? 60। 1 ইঞ্চিতে 60 পিক ইনসার্শন করতে হবে। একটা ফেব্রিক আমাদেরকে দেওয়া হয়েছে, এটার স্পেসিফিকেশন দেওয়া আছে, এটার পিপিআই হলো 60। বুঝতে পারতেছো? পিপিআই 60 মিনস আমাদের 60টা ওয়েফটের ইয়ার্ন ইনসার্শন করতে হবে। তো এরকম ভাবে প্রত্যেক ওয়েফট ইনসার্শন মানে হলো এটাকে দুইটা লেয়ারে ডিভাইড করতে হবে, এরকম 60 বার ডিভাইড করতে হবে 1 ইঞ্চি অতিক্রম করার জন্য। তো এই 40 ইঞ্চি অতিক্রম করার জন্য কতবার ডিভাইড করতে হবে? 40 × 60 কত হলো? 2400, 2400 টাইমস ধরে নিলাম, অর্থাৎ 2400 বার এটা ওপেন হবে এবং অর্থাৎ লিফটিং লোয়ারিং হবে, অর্থাৎ ইয়ার্নের উপর স্ট্রেন পড়বে, ইয়ার্নের উপর লোড পড়বে এই 2400 বার, এই টোটাল এইটুকু উইভিং জোন ক্রস করার জন্য। এখন যদি উইভিং জোনটাকে, ফেব্রিক তো যেই ফেব্রিক আছে আমাদের অর্ডার আছে সেই ফেব্রিক তো আমাদের কনস্ট্যান্ট, আমি তো চাইলেও পিপিআই কমাইতে পারবো না, কারণ বায়ার তখন আর ফেব্রিকটা অ্যাকসেপ্ট করবে না। কিন্তু যদি লুমটাকে মডিফাই করে আমি যদি ব্যাক রেস্টের পজিশনটা একটু ফরওয়ার্ডে এনে এই যে লেন্সটুকু আছে ব্ল্যাক কালারের যে ইয়ারো মার্কটা, এটাকে যদি আমি একটু কমানো সম্ভব হয়, সাপোজ ধরে নিলাম যদি 30 ইঞ্চ করা সম্ভব হয়, তো যদি 30 ইঞ্চ করে দেয়, তাহলে ওই সেম ফেব্রিক তৈরি করতে গেলে আমাদের কতবার এখানে এইটুকু জায়গা অতিক্রম করতে ইয়ার্নের উপর স্ট্রেন পড়বে? কতবার? 30 × PPI, যেহেতু 60 আছে, অর্থাৎ 60 × 60 1800 টাইমস। তো এই যে লুমের একটু মডিফিকেশন করে আমি নাম্বার অফ স্ট্রেন অর্থাৎ নাম্বার অফ লিফটিং এন্ড লোয়ারিং অফ হিল ফ্রেম, অর্থাৎ আমাদের উইভিং জোনটাকে আমি ছোট করে নিয়ে ইয়ার্নের উপর স্ট্রেনটাকে মিনিমাইজ করে, অর্থাৎ ইয়ার্নের উপর এই যে ইয়াটা ছিল, স্ট্রেসটা ছিল, এটাকে কমিয়ে নিয়ে আসলাম, তো এইটাকে বলা হয় মডিফিকেশন অফ লুম। এই মডিফিকেশন করার মাধ্যমে অনেক সময় আমরা দেখা যায় যে সাইজিংটাকে কিছুটা অ্যাভয়েড করার জন্য চেষ্টা করতে পারি। এটা একটা অ্যাপ্রক্সিমেট মডিফিকেশন দেওয়া হয়েছে, 10 ইঞ্চি কখনো করা যায় না, এটা 1-2 ইঞ্চি 3 ইঞ্চি করা যায়, 4-4 3-4 ইঞ্চিও করা যায়, একবারে 10 ইঞ্চি করা যায় না। 1 ইঞ্চিও যদি কমানো যায়, এরপরও তো তোমার ধরো 1 ইঞ্চিতেও তোমার ধরো কত হবে, 60 টাইমস কমে যাবে। তো জাস্ট এখানে অ্যাপ্রক্সিমেট ধরা হয়েছে, যদি আমরা জাস্ট বোঝানোর জন্য করে দেওয়া থাকে না কেন, সবচেয়ে ছোট করে দেওয়া থাকে না কেন, বুঝি নাই বলো। মানে যদি আমাদের মানে টান কম পড়ে, স্ট্রেস কম পড়ে, তাহলে আমাদের সবসময়ের জন্যই ভালো। একবারে যখন মেশিনটা করে তখনই কেন সর্বনিম্ন যেটা করা সম্ভব উইভিং জোন ওইটা কেন করে দেয় না? সর্বনিম্নটা করে দেয় না, কারণ হলো এখানে ডিফারেন্ট স্ট্রাকচারের ফেব্রিক আমরা চালাই, ডিফারেন্ট কনস্ট্রাকশনের ফেব্রিক আমরা চালাবো, তো এই জন্য এটা আমাদেরকে স্ট্যান্ডার্ড করে দেয়। তো এটাকে আমি চাইলেও আমি মডিফিকেশন করতে পারি, কারণ হলো আমার ব্যাক রেস্টের পজিশন ওরা এখানে অপশন রাখে, আমি এটা ফরওয়ার্ডে নিতে পারি, ব্যাকওয়ার্ডও নিতে পারি। ফরওয়ার্ডে এরকম সামনের দিকে এরকম 6টা এরকম মার্ক করা থাকে, 1, 2, 3, 4, 6 পর্যন্ত মার্ক করা থাকে, এই 6 পর্যন্ত অর্থাৎ প্রায় 6 থেকে 10 ইঞ্চি আমরা এটাকে সামনের দিকে ফরওয়ার্ডে নিতে পারি, আবার ব্যাকওয়ার্ডও নিয়ে আসতে পারি। এটা অ্যাকর্ডিং টু ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করে এবং ফেব্রিকের কনস্ট্রাকশনের উপর ডিপেন্ড করে, আমি কি ধরনের ফেব্রিক তৈরি করতেছি। তো অনেক সময় আমাদের এটা চেঞ্জ করতে হয়, আমাদের এখানে বিভিন্ন কারণে এটা চেঞ্জ করতে হয়। আমাদের যখন দেখা যায় যে আমরা খুব সফিস্টিকেটেড ইয়ার্ন ইউজ করতেছি, তখন আমাদের দেখা যায় যে
এটাকে চেঞ্জ করে এমন ভাবে সেট করতে হয়, অপটিমাম সেট করতে হয়, তাহলে যাতে ইয়ার্নের ব্রেকেজ অনেক কমে যায়। আবার অনেক সময় দেখা যায় অনেক হাই ডেন্সিটির ফেব্রিক আমরা ইউজ করতেছি, অনেক হাই ডেন্সিটি অর্থাৎ ইপিআই পিপিআই অনেক বেশি, তো ওই ক্ষেত্রে আমাদেরকে এটাকে অপটিমাম করা হয়, অর্থাৎ এমন ভাবে সেট করা হয় যাতে করে ব্রেকেজটা মিনিমাম হয়ে যায়। তো এই জন্য ম্যানুফ্যাকচারাররা এটাকে অপশন দিয়ে রাখছে আমাদেরকে, আমরা চাইলে এটা ফরওয়ার্ডে নিয়ে এই জোনটাকে কমিয়ে আনতে পারি এবং চাইলে এটাকে ব্যাকওয়ার্ডে দিয়ে বাড়াইতে পারি। তো আমাদের যখন যেটা প্রয়োজন আমরা অপটিমাম করে লুমটাকে রান করতে পারি। বুঝতে পারছো? জি স্যার। আমরা যদি ফল্টস অফ সাইজিং এ চলে যাই, যে সাইজিং এর পরে কি কি ফল্টস হয়, অথবা সাইজিং চলাকালীন সময় যে সমস্ত ফল্টস আমরা ফেব্রিক ফর্মে যাওয়ার পরে দেখি, অথবা উইভিং এ, উইভিং জোনে, অর্থাৎ উইভিং এ যখন আমরা লুমে যখন এই সমস্ত ফল্ট গুলো দেখতে পাই, তো এই ফল্ট গুলো অ্যাকচুয়ালি সাইজিং থেকে আসে, সাইজিং ডিপার্টমেন্ট থেকে, অর্থাৎ সাইজিং এর পরে এই ফল্ট গুলো ফেব্রিকে চলে আসে। এক নম্বরের যেটা আসছে সেটা হলো সাইজ স্পটস, আর সাইজিং এর পরে যে স্পট গুলো ফেব্রিকে ভিজিবল হয়, হোয়াইট কালারের কিছু স্পট দেখা যায় অনেক সময়, তো এই স্পট গুলো মেইনলি আসে। দেখো সাইজ মেটেরিয়াল যখন আমরা মিক্সিং করতেছিলাম, তো এটাকে একটা নির্দিষ্ট টাইম ধরে অল্প অল্প করে এটাকে গ্রেজুয়ালি এটাকে মিক্সিং করা হয়, একটা নির্দিষ্ট টাইমে অল্প অল্প করে এটাকে অ্যাড করা হয়। যদি অ্যাট এ টাইম এই সমস্ত ইনগ্রিডিয়েন্টগুলো অ্যাড করে দেওয়া হয়, তাহলে ওই অ্যাট এ টাইম মিক্সিংয়ের সময় প্রপার মিক্সিংটা হয় না। যখন প্রপার মিক্সিং হবে না, তখন এই প্রপার মিক্সিং না হওয়ার কারণে এই সাইজ ইনগ্রিডিয়েন্টগুলো ইয়ার্নের মধ্যে এরকম স্পট তৈরি করে, তো সেটাকে বলা হয় সাইজ স্পট, যেটা কিনা ফেব্রিক ফর্মে যাওয়ার পরে এটা একেবারে ক্লিয়ারলি ভিজিবল হয়। এগুলো পিকচার দেওয়া দরকার ছিল, তোমরা একটু এগুলো দেখে দেখে নিও, সেলফ স্টাডি করো, পিকচার গুলো দিলে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে। জাস্ট এটা হ্যাঁ, সাইজিং এর স্পট হচ্ছে আমরা যখন সাইজের ইনগ্রেডিয়েন্ট গুলো আছে না, সাইজ মেটেরিয়াল গুলো যেগুলো আছে, সিএমসি, স্টার্চ, পিভিএ, তারপরে তোমার ওই যে যে মেটেরিয়াল গুলো আমরা এরপর অ্যাড করলাম, অ্যান্টি স্ট্যাটিক এজেন্ট, অ্যান্টি মিলডিউ এজেন্ট, যে এজেন্ট গুলো আমরা অ্যাড করে সাইজিং সাইজিং এর রেসিপি তৈরি করতেছিলাম। সাপোজ দেখো আমরা যখন ওই ইয়া করি, সাপোজ ধরো যখন আমরা কুকিং করি, কুকিং এর সময় সাপোজ স্টার্চ বা আমরা যখন আটা বা ময়দাকে যখন আমরা ইয়া তৈরি করি রুটি বানানোর সময়, যদি একসঙ্গে ঢেলে দেওয়া হয় সবগুলোকে, দেখবা এরকম দলা হয়ে গেছে সবগুলো এরকম একসঙ্গে ইয়া তৈরি করার সময়, কিন্তু যদি অল্প অল্প করে অ্যাড করা হয় আর স্টিরিং করা হয় এট এ টাইম, দেখবে এটা ইউনিফর্মলি মিক্সিং হচ্ছে, পরে কিন্তু এটাকে আবার হাত দিয়ে এটাকে প্রপার কন্ডিশনে আনতে হয়, অনেক সময় লাগে। তো কিন্তু যদি আমি অল্প অল্প করে অ্যাড করে এবং স্টিরিং করতে থাকি, তাহলে দেখো যখন আমরা ওই আটা বা ময়দা থেকে যখন আমরা রুটির খামির তৈরি করতেছিলাম, খুব ইজিলি সেটা তো মিক্সিং হয়ে যায় পানিতে, কিন্তু যদি হঠাৎ করে ঢেলে দেওয়া, দেখবে অনেক সময় দেখা যায় দলা বেঁধে গেছে, সেটা ইয়া হচ্ছে না, সেটার মধ্যে প্রপারলি মিক্সিং হচ্ছে না। এই প্রবলেমের কারণে এই স্পটগুলো তোমার ওই ইয়ার্নে চলে আসে যখন আমরা সাইজ ইনগ্রিডিয়েন্টগুলো অ্যাড করি, ওইটাকে এখানে বোঝানো হয়েছে সাইজ স্পট। এই স্পটগুলো আসে যদি আমি গ্রেজুয়ালি এটাকে অ্যাড না করে অ্যাট এ টাইম যদি এটাকে অ্যাড করে দিই, অ্যাট এ টাইম ওই মিক্সিংয়ের মধ্যে আমি ওয়াটারের মধ্যে অ্যাট এ টাইম সমস্ত ইনগ্রিডিয়েন্টগুলো অ্যাট এ টাইম যদি দিয়ে দিই, একসঙ্গে দিয়ে দিই, তখন এই স্পটটা চলে আসে। বুঝতে পারছো কিছু? জি স্যার। আচ্ছা, আগে যেটা হচ্ছে দেখো লুজ বিম, লুজ বিমটা মূলত হলো টেনশনের কারণে হয়ে থাকে। এটা যখন আমরা প্রি বিম ছিল, এই প্রি বিমের যে টেনশন আছে, এই প্রি বিমের টেনশনটা যদি ইউনিফর্ম না থাকে, তো তাহলে এই ধরনের লুজ বিম তৈরি হয়। লুজ বিম তৈরি হলে যে প্রবলেমটা হয় এই ইয়ার্নের ক্ষেত্রে, এই লুজ বিমটা গিয়ে এই যখন আমরা ফেব্রিক তৈরি করতে যাব, লুমে যাওয়ার পরে যেই পজিশনগুলোতে লুজ আছে, অর্থাৎ যেই পোর্শনটা লুজ ছিল, তো সেইখানে ইয়ার্নগুলো স্ল্যাকিং হবে, অর্থাৎ এগুলো বেশি পরিমাণ চলে আসে, এবং স্ল্যাকিং হওয়ার কারণে ড্রপ ওয়ার আছে, একটা ড্রপ ওয়ার অর্থাৎ ওয়ার্প স্টপ মোশন এক ধরনের, যে ইয়ার্ন যদি ছিঁড়ে যায় অথবা ওয়ার্প ইয়ার্ন যদি লুজ হয়ে যায়, তখন এই স্টপ মোশনটা কাজ করে এবং লুমটাকে স্টপ করে দেয়। তো যেহেতু এখানে ফল্টের কারণে এই ধরনের লুজ বিম তৈরি হয়, তাহলে একটু পরপরই লুমটা স্টপ হয়ে যায়, তো তখন আবার এটাকে রিকভার করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো এই জন্য এই লুজ বিমটা আসে মেইনলি হলো টেনশন ভেরিয়েশনের কারণে, আর অর্থাৎ আনইভেন টেনশন যখন থাকে প্রি বিমে, সেই কারণে এই লুজ বিম তৈরি হয়। আগুলো শাইনের ইফেক্ট, দিস ডিফেক্ট ডিউ টু দ্য ফ্রিকশন বিটুইন দ্য ইয়ার্ন এন্ড ড্রাইং সিলিন্ডার। আমরা এর আগে বলছিলাম যে ড্রাইং সিলিন্ডারের গায়ে যখন এই ফ্রিকশন হচ্ছিল ইয়ার্নের, তো এটা যদি এই ফ্রিকশনটা যদি অনেক সময় হয়ে থাকে, যে ফ্রিকশনটা অনেক অনেক বেশি পরিমাণ ফ্রিকশন হচ্ছে, যে কারণে ইয়ার্নের উপর থেকে যে সাইজের যে ইনগ্রিডিয়েন্টগুলো আছে, ইনগ্রিডিয়েন্ট সহ
ফাইবারের উপরও এটা কিছুটা ইফেক্ট চলে যায়, অর্থাৎ ওই মানে ফ্রিকশনের ইফেক্টটা চলে যায়, যে কারণে এটাকে কিছুটা মানে শেডেড দেখা যায়, অনেকটা শেডের মতো মনে হয়, যেমন এখানে কিছুটা লাইট এবং ডার্কের মতো মনে হয়, লাইট শেড এবং ডার্ক শেডের মতো মনে হয়। তো এটাকে বলা হয় শাইনারি ইফেক্ট। অনেক সময় দেখা যায় হিট যদি অনেক বেশি হয়ে যায়, অর্থাৎ সিলিন্ডারের হিট যদি অনেক বেশি হিটেড হয়ে যায়, অর্থাৎ 95 ডিগ্রি হওয়ার কথা বা 110 ডিগ্রি হওয়ার কথা বা 135 ডিগ্রি হওয়ার কথা, এটা অনেক বেশি বেড়ে গেছে, এটা 170 হয়ে গেছে যে পজিশনে, তো সেইখানে অনেক সময় দেখা যায় যে এখানে এই ধরনের শাইনারি ইফেক্ট দেখা যায়, অর্থাৎ এখানে মনে হয় যে এখানে কিছুটা লাইট হয়ে গেছে কালারটা, ইয়ানের কালারটা, অথবা ডার্ক হয়ে গেছে অনেক সময় এরকম মনে হয়। তো এই ইফেক্টটা অনেক সময় আমরা সাইজিং এর পরে পেয়ে থাকি, যেটা মূলত সাইজিং এর ইফেক্ট, এটা উইভিং এর ক্ষেত্রে ধরা পড়ে এই ইফেক্ট গুলো বিম হওয়ার পরে। স্যান্ডি ওয়ার্প, ওয়ার্প ইয়ার্নের গায়ে এখানে দেখবো যে যদি ঠিক মতো এই ম্যাটেরিয়াল গুলো ক্রাস্ট অথবা গ্রিন্ডিং না হয়, তাহলে এই ম্যাটেরিয়াল গুলো ইয়ার্নের গায়ে স্যান্ডের মতো বালির মতো লেগে থাকে কিছুটা, এই জন্য এটাকে বলা হয় স্যান্ডি ওয়ার্প। রিডস বিম, দিস ফল্ট অকার্স ডিউ টু আনইভেন ডিস্ট্রিবিউশন অফ ইয়ার্ন ইন রিড। এটা হয়ে থাকে, আমরা একটা রিড দেখেছিলাম মনে আছে কিনা তোমাদের, একটা রিডের ভিতর দিয়ে আমরা ওই যে আমাদের উইড ছিল, আমাদের বিমের যে উইড ছিল, এই উইডটাকে কন্ট্রোল করা যায়, এটাকে ভি রিডও বলা হয় অনেক সময়, অথবা জিগজাগ রিড বলে, অথবা অ্যাডজাস্টেবল রিড বলা হয়। এই রিডের মাধ্যমে আমরা যে বিমের যে উইডটা আছে, অর্থাৎ কতটুকু জায়গা জুড়ে আমাদের এই ফেব্রিকের উইড হবে, সেই হিসেবে এই বিমের উইডটাকে সেট করা হয়। তো এটা যদি প্রপারলি ইউনিফর্মলি না হয়, অর্থাৎ কোথাও একটু বেশি হয়ে যায় ডেন্টের ভিতরে, কোথাও আমি নাম্বার অফ ইয়ার্ন বেশি দিয়ে দিলাম, কোথাও নাম্বার অফ ইয়ার্ন কম দিয়ে দিলাম, তো সেই কারণে এই ধরনের বিম তৈরি হয়, এটা এক ধরনের ফল্ট। হার্ড সাইজিং, এটা খুব ইজিলি বোঝা যেতেছে, যখন ম্যাটেরিয়ালটা আমরা হার্ড মানে আমরা 40% এর উপরে বা 30%, মোর দেন 30% পিক আপ রাখবো, তখন এই ধরনের হার্ড সাইজিং তৈরি হবে। ইমপ্রপার ড্রাইং, ড্রাইং যদি প্রপারলি না হয়, ড্রাইং এর ক্ষেত্রে আমরা আলোচনা করে ফেলছি, আন্ডার ড্রাইং হতে পারে, তারপরে ব্যাকটেরিয়া ফর্ম করতে পারে যদি আমরা অ্যান্টি মিলডিউ এজেন্টটা ইউজ না করি। হ্যাঁ, এরপরে দেখা যায় যে তোমার যদি ড্রাইং ঠিক মতো না হয়, ব্যাকটেরিয়া ফর্ম করবে এবং ইয়ার্নের ব্রেকেজ হবে, এবং ইয়ার্নের ব্রেকেজ যখন বেড়ে যাবে, আবার অনেক সময় দেখা যায় ওভার ড্রাইং যদি হয়ে যায়, তো তখন ওভার ড্রাইং এর কারণে তোমার হার্ড সাইজিং হবে এবং ইয়ার্নের ব্রেকেজ বেড়ে যায়। সাইজ ড্রপিংস, সাইজ ড্রপিং হয়ে থাকে, এই ডিফেক্টটা হয়ে থাকে যদি ভিসকোসিটিটা অপটিমাম রাখা না হয়, অর্থাৎ সাইজ ইনগ্রিডিয়েন্ট অ্যাড করার পরে যে ভিসকোসিটি আছে, এই ভিসকোসিটিটা যদি অপটিমাম রাখা না হয়, এটা মেনশন করা আছে যে কত কাউন্টের জন্য কতটুকু ভিসকোসিটি আমরা মেনটেন করব, এর প্রত্যেক আমাদের ইয়ার জন্য স্পেসিফিকেশন দেওয়া থাকে, তো ওই স্পেসিফিকেশন অনুযায়ী ভিসকোসিটি যদি আমি মেনটেন করতে না পারি, তো সেই ক্ষেত্রে আমাদের সাইজের যে ম্যাটেরিয়ালগুলো আছে এইগুলো লোমে যাওয়ার পরে, লোম যখন উইভিং যখন চলতে থাকবে, উইভিং চলাকালীন সময় এগুলো ড্রপিং হবে, ড্রপিং হবে, অর্থাৎ এগুলো খসে খসে পড়তে থাকবে এবং ড্রপার লাইনটাকে অনেক সময় আটকে দেয়, অথবা লুমের নিচে অনেক বেশি পরিমাণ এই সাইজ ড্রপিংস গুলো পড়ে থাকে, এবং এই ড্রপিংস গুলো পড়ার কারণে পরবর্তীতে দেখা যায় যে পরের যে আমাদের আমরা যখন নেক্সট অর্ডারে যাব, অর্থাৎ এই লুমটা থেকে যখন পরের অর্ডারে যাব, তখন এত পরিমাণ এই ড্রপিং গুলো জমে যায়, এটাকে ক্লিন করতে প্রায় দেখা যায় যে আমাদের 2 শিফট চলে যাবে। তো এই জন্য এই সাইজ ড্রপিংটা মিনিমাম করার জন্য আমাদেরকে ভিসকোসিটিটা অবশ্যই অপটিমাম রাখতে হবে। আর এটা হচ্ছে আনইভেন সাইজিং, সাইজিংটা যদি প্রপারলি না হয় ডিউ টু ওভার অর আন্ডার সাইজিং, ওভার সাইজিং হয়ে গেল অথবা আন্ডার সাইজিং হইল, অর্থাৎ লাইট সাইজিং হয়ে গেছে অথবা হেভি সাইজিং হয়ে গেছে, আমার দরকার ছিল মিডিয়াম সাইজিং অথবা আমার দরকার ছিল লাইট, ওটা হয়ে গেছে অনেক বেশি হেভিয়ার হয়ে গেছে, টিক আপ পার্সেন্টেজ। আর সাইজ লিকারের কনসেন্ট্রেশন যখন কম বেশি হয়ে যায়, তখনই আনইভেন সাইজিংটা হয়ে থাকে। যে সমস্ত ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং দ্য সাইজিং প্যারামিটারকে ইনফ্লুয়েন্স করে, আর একটা হলো প্রসেস কন্ট্রোল ইন সাইজিং, সাইজিং এর ক্ষেত্রে যে সমস্ত পয়েন্টে আমাদেরকে প্রসেসগুলোকে কন্ট্রোল করতে হবে, এটা মনে হবে নেক্সট ক্লাসে পড়াইতে পারি। সাইজিং শেষ। স্যার ইয়ার্ন স্ল্যাকিংটা আবার একটু বলবেন। ইয়ার্ন স্ল্যাকিংটা, হ্যাঁ বলতেছি, লুজ বিমের কারণে যেটা হয়, যখন বিম লুজ হয়ে যায়, লুজ বিমের কারণে, সাপোজ আমি একটা, সাপোজ ধরে নাও যে আমি একটা কোনো একটা কিছুতে ইয়ার্ন জড়াইতেছে, একসঙ্গে 10টা ইয়ার্ন জড়াইলাম কোনো একটা পয়েন্টে, সাপোজ একটা প্যানের ভিতরে আমি 10টা ইয়ার্ন জড়াবো পাশাপাশি, হ্যাঁ, তো 10টা ইয়ার্ন যখন জড়াইতেছে, সাপোজ 6টা ইয়ার্নকে আমি একটা খুব হাই টেনশনে রাখলাম, তার 4টা ইয়ার্ন পাশাপাশি 4টা ইয়ার্নকে খুব লুজলি এটাকে জড়াইলাম,
খুব লুজলি একেবারে খুবই লুজলি জড়াইলাম আর ছয়টা ইয়ার্ন খুব হাই টেনশনে জড়াইলাম একই প্যানের ভিতরে আমি জড়াইলাম সাপোজ পাশাপাশি তো এখন যখন আমি উইথড্রল করবো সেখান থেকে উইথড্রল করার সময় যেগুলোকে একেবারে লুজলি জড়াইছিলাম এবং কোনো টেনশন ছাড়া একেবারে ফ্রিলি জড়াইছিলাম এগুলোকে যখন একসঙ্গে একই পয়েন্টের থেকে আমি টানবো একই পয়েন্টের থেকে উইথড্রল করতে থাকবো তো এই উইথড্রলের সময় যেগুলো হাই টেনশনে ছিল সেগুলো তো একইভাবে বের হয়ে আসতে থাকবে অর্থাৎ সেম টেনশন মেনটেন করে এগুলো আসতে থাকবে এবং এগুলো হাই টেনশনে থাকার কারণে এগুলো একইভাবে বের হবে এবং এটার ভিতরে কোনো ইয়ার্ন লুজ হয়ে নিচের দিকে পড়ে যাবে না স্ল্যাক করে নিচে পড়বে না সবগুলো সাপোজ ধরো এরকম স্ট্রেট থাকবে কিন্তু যে চারটা ইয়ার্ন আমি খুব ফ্রিলি জড়াইছিলাম একেবারে খুব লুজলি এবং ফ্রিলি জড়াইছিলাম তো সেই ইয়ার্নগুলো কি হবে দেখো যখন এগুলোকে একই সঙ্গে কিন্তু আমি দশটা ইয়ার্নকে টানতেছি এখন উইথড্রল করতেছি ফ্যাব্রিক ফর্মেশনে যখন যাচ্ছিল তখন তো যেগুলোকে আমি খুব লুজলি জড়াইছিলাম সেই লুজলি জড়ানোর কারণে খুব লো টেনশনে জড়াইছিলাম সেগুলো কি হবে দেখো এখানে একটু স্ল্যাক করে নিচের দিকে পড়ে যেতে যাবে কিছুটা নিচের দিকে ঝুলে যাবে কারণ হলো সবগুলো তো আর আমি হাই টেনশনে জড়াই নাই যেগুলোকে আমি হাই টেনশনে জড়াই নাই সেগুলোর সাথে ও একই প্যারালালি যেতে পারবে না কিছুটা লুজ হয়ে নিচের দিকে স্ল্যাক করে নিচের দিকে পড়ে যায় এই স্ল্যাক করার কারণে যখন ও নিচের দিকে পড়ে যায় তো প্রত্যেকটা ইয়ার্নের উপরে আমরা আলাদা আলাদা ভাবে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা ইয়ার্নের জন্য আমরা ড্রপ ওয়ার অথবা ড্রপার ইউজ করি যখনই কোনো ইয়ার্ন লুজ হয়ে নিচের দিকে নেমে যায় অথবা ব্রেক করে ছিঁড়ে যায় তো সঙ্গে সঙ্গে ওই ড্রপ ওয়ারটা নিচে পড়ে যায় এবং লুমটাকে স্টপ করা যায় ওয়ান টাইপ অফ ওয়ার্প স্টপ মোশন তো এই এটাকে বলা হয় ওয়ার্প ইয়ার্নের স্ল্যাকিং বুঝছো কিছুটা জি স্যার আর কোন কোশ্চেন আছে বলো আজকে এখানে শেষ করবো একটা বাজে নেক্সট ক্লাসে আর দুইটা ক্লাস নিব এরপর আর একটা ক্লাসে আমরা ম্যাথ গুলো দেখাই দিব এরপর রিভিউ ক্লাস করব আর কিছু জিনিস আমরা অ্যাড করব প্রয়োজনে দুইটা তিনটা তিনটা ক্লাস বা চারটা ক্লাস আশা করি শেষ করব স্যার স্লাইডটা একটু কাইন্ডলি দিয়ে দিলে ভালো হতো স্লাইড এগুলো দেওয়া হয় নাই মানে সেকেন্ড পার্টটা দেওয়া হয়নি প্রথমটা সম্ভবত দেওয়া হয়েছে আচ্ছা কোন পর্যন্ত দেওয়া হয়েছে আমি জানি না আমি একটু চেক দিব না তাহলে ইনশাআল্লাহ হ্যাঁ দিয়ে বাকিটা দিয়ে দিব না তুমি একটু মনে করাই দিও ক্লাস শেষ হলে ভুলে যায় তো সিআর একটু মনে করাই দিও আমাকে কোন এক সময় ওকে স্যার থ্যাংক ইউ আসসালামু আলাইকুম